রোজ এক ঘেয়েমি খাবার খেয়ে মুখের রুচিটাই নষ্ট হয়ে গেছে, তাই ভাবলাম আজকে একটু ক্যাপসিকাম রান্না করা যাক। আমার তেমন একটা ভালো লাগে না, তাও বড়মশার একটু একটু ভালো লাগে। ভাবলাম খালি বড়া পকোড়া এগুলাই খাবো, একটু সবজি রান্না করলে কি হয়, তাও আবার পাঞ্জাবি স্টাইলে। সবসময় তো বাঙালি রান্না খেয়েই থাকি, তো আজকে একটু পাঞ্জাবি স্টাইলে রান্না করলাম ক্যাপসিকাম তরকারি। তো দেখি হয় কি না, চেষ্টা করি, তোমরাও দেখো, থাকো আমার সাথে। হ্যালো বন্ধুরা, আমি মিমি, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, তোমাদের সাপোর্টের কারণে আমিও খুব ভালো আছি। তো আজকে নিয়ে এসেছি, বাঙালি নয় আর আমার মতো নয়, আমি এনেছি একটু পাঞ্জাবি স্টাইলে ক্যাপসিকাম কারি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো আমার কাছে তো খাবার পর খুবই ভালো লেগেছে, ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, আর রান্না করতে একটু সংকোচও করছিলাম কিরকম হবে, কেন আমি পাঞ্জাবি স্টাইলে রান্না আগে কখনো করিনি। তো দেখলাম যে না, ভালোই হলো, ভালো যেহেতু হয়েছে তোমাদের সাথে শেয়ার করবো না সেটা কি হতে পারে? তো তাই তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি ক্যাপসিকামের কারি রেসিপি নিয়ে। তো চলো রান্না শুরু হয়ে গেছে। আর হ্যাঁ, তোমাদের সাথে রান্না শুরু করার আগে যেটা সবসময় বলে থাকি, তোমরা যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছো, তারা প্লিজ আমার ভিডিও দেখার পরে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের মোবাইলে সবসময় পৌঁছে যায়। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো, তারা প্লিজ ভিডিও দেখার পরে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। আর আশা করি তোমরা আমাকে এভাবেই সাপোর্ট করে যাবে। তো চলো রান্না শুরু করি তাহলে।
দেখলে আমি রান্নাটা কিভাবে করলাম। তো আমার বন্ধুদের মধ্যে যদি তোমরা কেউ পাঞ্জাবি থেকে থাকো, তাহলে কমেন্ট করে জানাবে কিন্তু যে তোমাদের মতো করে রান্না করতে পেরেছি কি না। আর যদি কোনো ভুলও হয়ে থাকে তাহলেও জানাতে পারো, অসুবিধে নেই, শুধরানোর চেষ্টা করব। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরে ভিডিও নিয়ে। টাটা।